47 বছর পর রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান লুনা 25 ব্যর্থ হলো। স্থানীয় সময় রোববার ভোরে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর নির্ধারিত কক্ষপথের বাইরে চলে যায় মহাকাশযানটি। এরপরেই তা চন্দ্রপৃষ্ঠে বিধ্বস্ত হয়, যাদের দক্ষিণ মেরুতে বরফ এবং পানির অস্তিত্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল লুনা 25কে। গেল শতাব্দীর মাঝামাঝি সময়ে মহাকাশে একাধিক সফল অভিযান চালিয়েছিল সোভিয়েত রাশিয়া। মহাকাশে একচ্ছত্র আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় নেমেছিল দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া। যদিও সেই দৌড়ে জিতেছিল যুক্তরাষ্ট্রই, কিন্তু পরে চাঁদে বেশ কয়েকবার অভিযান চালায় সোভিয়েত রাশিয়া। সবশেষ 1976 সালে রুশ মহাকাশযান লুনা 24 চাঁদের বুকে পা রাখে। এর প্রায় 47 বছর পর আবারও চাঁদে লুনা 25 নামে মহাকাশযান পাঠালো রাশিয়া, কিন্তু অবতরণের আগেই বিধ্বস্ত হয় মহাকাশযানটি। রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস জানাচ্ছে, চাঁদের কক্ষপথে প্রবেশের সময় স্বয়ংক্রিয় ম্যানোভারের কথা থাকলেও তা ব্যর্থ হয়। এর পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনির্ধারিত একটি পথে ঢুকে পড়ার পর চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে লুনা 25। এই বিধ্বস্তের পেছনে কি কারণ তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে রুশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রোসকসমস। তবে চাঁদে অবতরণ খুবই জটিল বলে বিবিসির কাছে স্বীকার করেন সংস্থাটির বিজ্ঞানীরা। চাঁদের উত্তর মেরুতে এর আগে বহুবার অভিযান চালানো হলেও দক্ষিণ মেরুতে খুব কমই গবেষণা হয়েছে, কিন্তু এ অঞ্চলের মাটি তুলনামূলক নরম হয়, এর আগে অবতরণ করতে পারেনি কোনো মহাকাশযান, যে কারণে এই অঞ্চলটি নিয়ে গবেষণার জন্য বিভিন্ন দেশের মধ্যে অলিখিত প্রতিযোগিতা চলছে। গত 10 আগস্ট কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে লুনা 25 উৎক্ষেপণ করে রসকসমস। তার আগে ভারতও চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান 3 পাঠিয়েছে, তবে সেটিও এখনও অবতরণ করেনি। লুনা 25 বিধ্বস্তের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেল রাশিয়া। জাহিদ মৃধা, DBC News Desk।